আমি তো কখনো মেট্রো ট্রেনে উঠি নাই, আমি তো বুঝতে পারবো কেমন লাগবে। নগরের নতুন দিগন্ত পূরণ হচ্ছে রাজধানীবাসীর যানজটহীন যাত্রার স্বপ্ন। 38 মিনিটে উত্তরা থেকে যাওয়া যাবে মতিঝিল। কাল মেট্রো রেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা ঘিরে সাজ সাজ রব। ছোটবেলায় সিনেমায় মেট্রো রেল ব্যাপারটা দেখছি, কল্পনা করছি, তা আমাদের দেশে যে আসলে মেট্রো রেল চলবে এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। কালকে উদ্বোধন হতে যাচ্ছে, আমরা এখানে সত্যি গর্বিত। ছেলে মেয়েদেরকে নিয়ে একটু যাতায়াত যে কষ্টটা, সে কষ্টটা আর হবে না। আমরা আশা করছি যানজট অনেক কমে যাবে এবং বাংলাদেশের জন্য এটা আসলে একটা বড় উৎসব। মেট্রো ট্রেনের সংখ্যা 6-24, তবে ভবিষ্যতে 8-24 উন্নীত করা যাবে। যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা একদম সর্বনিম্ন ভাড়া, 30-35%। যে কম ভাড়াটা নির্ধারণ করা হলো এটা সাবসিডি দেওয়া হচ্ছে। মেট্রো যাত্রার প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশনে নিশ্চিত জমি নিরাপত্তা। মেট্রো রেলের নিরাপত্তার জন্য বিশেষ একটা বাহিনী তৈরি করার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। তার আগ পর্যন্ত আমরা আমাদের ডিএমপির পুলিশ দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রংপুর সিটিতে স্বতঃস্ফূর্ত নির্বাচন, অনেক জায়গায় দীর্ঘ লাইন থাকায় ভোট হয় 4:30 পরও। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ইসির, প্রধান দুই প্রার্থীরই জয়ের প্রত্যাশা। অতীত কর্মকাণ্ডে জনবিচ্ছিন্ন বিএনপি, আন্দোলনের এই সফলতা বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। ভুল সিদ্ধান্তে কৌশলগত পরাজয়, মন্তব্য বিশ্লেষকের, অপেক্ষা করতে হবে আরও। বোমা মেরে এলাকা ফাঁকা, আতঙ্ক ছড়াতে গুলি, সারাদেশে 15টি স্বর্ণের দোকানে ডাকাতি। মূল হোতা ভারতের আধার কার্ডধারী বরিশালের হাসান, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ। করোনার নতুন উপধরন BF7 এর উপস্থিতি মেলেনি দেশে, চীন ফেরত কোভিড শনাক্ত 4 জনের উপসর্গই মৃত্যু। আগামী সপ্তাহে পাওয়া যাবে জিনোম সিকোয়েন্সের ফল। স্মরণকালের ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্কে 27 জন সহ মৃতের সংখ্যা বেড়ে 55। কানাডায় বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ। নগরে নতুন দিগন্ত, কাল আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। যানজটবিহীন যাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে রাজধানীবাসীর। উত্তরা থেকে আগারগাঁও যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট, আর মতিঝিল পর্যন্ত চালু হলে যাওয়া যাবে 38 মিনিটে। এদিকে মেট্রো রেলের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব, সেই সঙ্গে থাকছে নিশ্চিত নিরাপত্তা। ডিএমপি কমিশনার জানান, মেট্রো রেলের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের আগ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই দায়িত্ব পালন করবে। স্বপ্ন হাজির দুয়ারে, অপেক্ষা আর মাত্র হাতে গুনে কয়েক ঘন্টার। এরপরই নতুন দিগন্তের উন্মোচন, নতুন ইতিহাস গড়ার সন্ধিক্ষণে কোটি বাঙালি। প্রকৃতি কিছুটা বিরূপ, মেঘাচ্ছন্ন, তবে মেঘের আড়াল থেকে উঁকি দেওয়া সূর্য যেন জানান দিচ্ছে নতুন দিনের। আর তাই বিশেষ দিনটিকে ঘিরে আনন্দেরও যেন শেষ নেই। সবখানে সাজ সাজ রব, আনন্দ গর্ব আর উদযাপনের ত্রিমুখী উৎসবে সামিল হতে অনেকেই পরিবার ও সন্তান নিয়ে বেরিয়ে এসেছেন পথে। আসলে আমরা ছোটবেলায় সিনেমায় বা বিভিন্ন জায়গায় ছবিতে টিভিতে মেট্রো রেল ব্যাপারটা দেখছি, কল্পনা করছি, কিন্তু আমাদের দেশে যে আসলে মেট্রো রেল চলবে এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। মেট্রো রেল কল্পনাই ছিল না, আমরা এখন এই মেট্রো রেল আমাদের বাংলাদেশে উদ্বোধন হতে যাচ্ছে, আমরা এখানে সত্যি গর্বিত এবং খুবই ভালো লাগছে। বাংলাদেশ উন্নত দেশে এগিয়ে যাচ্ছে সেটার একটা প্রমাণস্বরূপ এই মেট্রো রেলটা আমাদের। বৈদ্যুতিক বাহন মেট্রো রেল রাজধানীবাসীর জীবনে আনবে গতি, আনবে স্বাচ্ছন্দ্য, সেই সঙ্গে মুক্তি দিবে ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হওয়ার অভিশাপ থেকেও। আমাদের স্কুলটা হচ্ছে একটু দূরে, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু যাতায়াত যে কষ্টটা, সে কষ্টটা আর হবে না। সামনে যে দিনগুলো আসবে আশা করছি যানজট অনেক কমে যাবে এবং বাংলাদেশের জন্য এটা আসলে একটা বড় উৎসব। বাঙালি জাতি হিসাবে এটা একটা বড় একটা অর্জনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি তো কখনো মেট্রো ট্রেনে উঠি নাই, আমি তো বুঝতে পারবো কেমন লাগবে।
স্বপ্নবাহনের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে সব প্রস্তুতি শেষ। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নানামুখী ব্যবস্থা। নিশ্চিদ্র নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রাজধানীবাসী। মেট্রো রেলের নিরাপত্তার জন্য বিশেষ একটা বাহিনী তৈরি করার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এটা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। তার আগ পর্যন্ত আমরা আমাদের ডিএমপির পুলিশ দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। নিরাপত্তা জোরদার করা হয়েছে, টহল পার্টি থাকবে, চেকপোস্ট থাকবে। যে সকল জায়গাতে আমাদের ভিভিআইপিরা যাবেন সে সকল জায়গায় আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে, আমাদের সাদা পোশাকেও গোয়েন্দারা থাকবে। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ চলাচল করতে পারবেন মেট্রো রেলে। ছোট্ট ভূখণ্ড, সীমিত সম্পদ অথচ অপার সম্ভাবনা, এই তো বাংলাদেশ। নানা অপূর্ণতা ও অপ্রাপ্তি থাকলেও বাংলা ও বাঙালির অগ্রযাত্রা যে অদম্য তার প্রমাণ এই মেট্রো রেল। এখন শুধু অপেক্ষা মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধনের, অপেক্ষা যাত্রী নিয়ে এই স্বপ্নবাহনের শহর দাপিয়ে বেড়ানোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম মেট্রো যাত্রার যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর দিয়াবাড়ি থেকে আসবেন আগারগাঁও। সংবাদ সম্মেলনে কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমটিসিএল এর পক্ষ থেকে জানানো হয় বাস্তবতা বিবেচনায় মেট্রো রেলের ভাড়া যৌক্তিক। এখন কেবল প্রহর গুনে অপেক্ষা উদ্বোধনের আনুষ্ঠানিকতার। সে সময় তাই প্রস্তুতির খুঁটিনাটি ঝালিয়ে নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতার আগের দিন এই দফায় শেষবারের মতো মেট্রো নিয়ে সংবাদ সম্মেলনে আগারগাঁও স্টেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, উত্তরার এক নম্বর স্টেশনে ফলক উন্মোচনের পর সুধি সমাবেশে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন মেট্রো রেলের প্রথম যাত্রী। স্বপ্নের মেট্রো উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন চলাচলের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন। এই বাহন রাজধানীর যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনবে জানিয়ে তিনি বলেন, পুরোটা চালু হলে 40 মিনিটের কম সময়ে পৌঁছে যাওয়া যাবে উত্তরা থেকে মতিঝিল। মেট্রো ট্রেনের সংখ্যা 6 কোচ বিশিষ্ট 24 কোচে যাত্রী পরিবহন সক্ষমতা, মাঝে 4 কোচে প্রতিটিতে সর্বোচ্চ 390 জন। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া লাগবে 60 টাকা। আশপাশের দেশের তুলনায় ঢাকায় মেট্রোর ভাড়া বেশি কিনা এমন প্রশ্নের জবাবে এর ব্যবস্থাপনা পরিচালক জানান, নির্মাণ ব্যয়, পরিচালন খরচ আর বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় বরং কমই ধরা হয়েছে মেট্রো রেলের ভাড়া। যেই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা একদম সর্বনিম্ন ভাড়া, এবং এই ভাড়া দিয়ে মেট্রো রেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না। এবং সেই জন্য কিন্তু আমরা, আপনারা দেখছেন যে আমরা স্টেশন প্লাজা এবং আমরা টিওডি নির্মাণ করছি, এবং সেখান থেকে একটা নন ফেয়ার ভাড়া দিয়ে এই বাকিটা কিন্তু 30-35% যে কম ভাড়াটা নির্ধারণ করা হলো এটা সাবসিডি দেওয়া হচ্ছে। এদিকে টিকিট কাউন্টার থেকে বুথ আর কন্ট্রোল রুম সবই যেন প্রস্তুত নতুন যাত্রা পরিচালনায়। অপেক্ষার প্রহরটা এখন নেমে এসেছে ঘন্টায়। রাত পোহালেই নতুন এক অভিজ্ঞতা, বৈদ্যুতিক ট্রেনের জগতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে যানজটে নাকাল এই নগরবাসীর শুরু হবে স্বস্তির পথ চলা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মেট্রো রেলের উত্তরা স্টেশনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, পৌনে 12 কিলোমিটার, অর্থাৎ এটি শুনতে অবিশ্বাস্য মনে হলো সেটি কিন্তু সত্য, অর্থাৎ সেটি কিন্তু সত্য হতে যাচ্ছে আগামীকাল সকালবেলা। এবং সেই যে অসম্ভবকে সম্ভব করা, সেই সম্ভবের জন্য কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে মেট্রো রেলের যে প্রথম ডিপো রয়েছে উত্তরা উত্তর, সেটি কিন্তু বলা চলে যে পুরোদমে প্রস্তুত রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সাধারণ জনগণ কিন্তু এই যে ঐতিহ্য বা এই যে আমাদের বাঙালির যে সাহস বা সক্ষমতা সেটি কিন্তু দেখার জন্য আসলে অনেকেই জড়ো হয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু যেমনটি দেখেছি, এই মুহূর্তে কিন্তু আমি দেখাতে পাচ্ছি যে উদ্বোধন
নির্বাচনী ফলক রয়েছে সেই ফলকটা কিন্তু আসলে ঠেকে রাখা হয়েছে এই মুহূর্তে, এবং বলা হচ্ছে যে আগামীকাল সকালে সেটি মূলত খোলা হবে। এবং আমি যদি শিডিউলটি বলতে চাই যে কালকে সকালবেলা মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সকালে 11টায় সেখানে আসবেন, এবং তারপর মূলত 11:05 সেই যে ফলক রয়েছে সেই ফলক তিনি উদ্বোধন করবেন, এবং সেই ফলক উদ্বোধনের পরপরই কিন্তু একটি সুধী সমাবেশ রয়েছে, এবং সেই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। যোগ দেওয়ার পর মূলত আমি যদি বলি যে ঠিক বেলা 2টার সময় কিন্তু আসলে তিনি হেজি মেট্রো রয়েছে সেখানে তিনি উঠবেন, এবং 2টা থেকে শুরু করে কিন্তু 10 মিনিট অর্থাৎ 2টা কিন্তু 10 মিনিট তিনি কিন্তু আসলে এর যে আরেকটি খবর বন্ধ রয়েছে হাঙ্গার স্টেশন সেখানে তিনি কিন্তু আসলে পৌঁছবেন। এবং বলা চলে যে আজকের যে আয়োজন আমরা কিন্তু দেখছি সেটি হচ্ছে যে আগামীকালে যে উদ্বোধন সেটিকে ঘিরে কিন্তু আসলে সাজ রব কিন্তু বিরাজ করছে, এবং কালকের জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু বলা চলে যে সম্পূর্ণ কিন্তু পুরোদমে করণ করে থাকা হয়েছে, এবং সাধারণ জনগণ কিন্তু আসলে এই মুহূর্তে সেখানে প্রবেশ করতে পারছেন না। এবং বলা হচ্ছে যে আগামীকাল সকাল 11টায় যে আসলে উদ্বোধনটি শুরু হবে সেটি কিন্তু আসলে বেলা 2টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ট্রেনে উঠবেন, এবং তারপরে তিনি যেন অপর প্রান্ত অর্থাৎ 12 কিলোমিটার দূরে হাঙ্গারগাঁও রয়েছে সেখানে গিয়ে তিনি বসবেন, এরপরে কিন্তু আসলে এই যে সেই যে যাত্রা সেটা কিন্তু আসলে শেষ হয়ে যাবে। এবং সব মিলিয়ে বলা চলে যে কেজি উৎসমুখর পরিবেশ সেটা কিন্তু আমরা সারাদিনই কিন্তু লক্ষ্য করেছি, এবং সব মিলিয়ে এখন মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরে যে উদ্বোধন সেটা কিন্তু শুরু হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর উত্তরা থেকে। সরাসরি যুক্ত ছিলাম মেট্রো স্টেশনের উত্তরা পর্ব থেকে। উৎসব মুখর পরিবেশে রংপুর সিটিতে স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত নগরবাসী। অনেক জায়গায় দীর্ঘ লাইন থাকায় ভোট হয় 4:30 পরও। জয়ের প্রত্যাশা করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই মেয়র প্রার্থী। নগরকর্তা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রংপুরে উৎসব মুখর পরিবেশ। শীত উপেক্ষা করে সকাল 8:30 থেকে ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেন নগরবাসী। শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। খুবই ভালো লাগতেছে, ঈদ মনে হচ্ছে, সবকিছুই ভালো লাগছে, বাট মেশিন এই নিয়ে 4 বার নষ্ট হলো। এদিন সকাল 9টায় নগরের আলমনগর প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনের কারিগরি ত্রুটিতে বিড়ম্বনায় পড়ার অভিযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। পরে দ্বিতীয় পর্যায়ে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। যে লাঙ্গল প্রতি একাই যা পাবে সবাই মিলেও অত ভোট পাবে না, সেক্ষেত্রে আমি এখানে আর রেজাল্টের কি বাকি আছে। অন্যদিকে সকাল 10টায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। আমি শতভাগ আশাবাগী, আপনাদের কিনে রংপুরে শতভাগ নৌকা মার্কায় ভোট দিবে, রংপুরে মানুষ আর ভুল করবে না। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোট কক্ষই নির্বাচন কমিশনের সিসিটিভির আওতায় ছিল। ডিউটি ম্যাজিস্ট্রেটগণ আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আমরা আছি, আমরা যেখানে যে শুনতে পাচ্ছি শুনতে পাই বা আমরা দেখতে পাই আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। নির্বাচনে মেয়র পদে 9 জন, সংরক্ষিত 11টি ওয়ার্ডে 68টি এবং 33টি সাধারণ ওয়ার্ডে 183 জন কাউন্সিলর সহ 260 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর ভোটার সংখ্যা 426,470 জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এই মুহূর্তে রংপুর শিল্পকলা একাডেমিতে প্রাঙ্গণে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে টাউন হল, যে শিল্পকলা একাডেমিতে এই মুহূর্তে কিন্তু যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু কয়েকটি কেন্দ্রে যে রেজাল্ট সেটা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন, এবং বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও ভোট গ্রহণ চলছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রংপুরের যেই নগরীর 111 নম্বর যে কেন্দ্রটি রয়েছে রহমানিয়া, সেখানে কিন্তু লাঙ্গল প্রতীকে 790 ভোট পেয়েছেন, এবং নৌকা যে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনি পেয়েছেন 74 ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন হাতিপ্রতীকে লতিফুর রহমান মিলন তিনি পেয়েছেন 62 ভোট। পাশাপাশি আরও দুইটি কেন্দ্রের রেজাল্ট আমরা পেয়েছি, 115 নম্বর এবং পর্যায়ক্রমে 135 নম্বর কেন্দ্রের রেজাল্ট। ক্রামতিয়াতে কিন্তু লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান মোস্তফা 562 ভোট পেয়েছেন, এবং নৌকায়
1494 ভোট এবং হাতি যিনি আছেন স্বতন্ত্র প্রার্থী তিনি পেয়েছেন 69 ভোট এবং পাশাপাশি 135 নম্বর কেন্দ্রে সেনপাড়ায় কিন্তু লাঙ্গলপতিকে মুস্তাফিজার রহমান মোস্তফা 567 ভোট পেয়েছেন এবং নৌকাপতিকে যিনি 76 এবং স্বতন্ত্র যিনি আছে তিনি কিন্তু 133 ভোট পেয়েছেন। তো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে কেন্দ্রগুলোর ফল প্রকাশ করা হচ্ছে তার খবর আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং পাশাপাশি আরও কয়েকটি কেন্দ্রের রেজাল্ট কিন্তু এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। পাশাপাশি কয়েকটি কেন্দ্রে কিন্তু এখনও ভোট গ্রহণ চলছে ইভিএমের মাঝে মাঝে ইভিএমের মেশিনের সমস্যা থাকার কারণে আঙ্গুলের ছাপ না মেলার কারণে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ভোট গ্রহণ এখনও চলছে। পর্যায়ক্রমে আমরা রিটার্নিং কর্মকর্তা থেকে আবারও ভোটের ফলাফল জানতে পারব, তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়া হবে সেই ফলাফল। তো এই ছিল রংপুর শিল্পকলা একাডেমি থেকে আমার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের সবশেষ খবর। সরকারের প্রতি মানুষের ক্ষোভ আছে, সেটি কতটা কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করে বিএনপির আন্দোলনের সাফল্য, এমনটা মনে করেন বিএনপির প্রতি সহানুভূতিশীল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে অতীত কর্মকাণ্ডের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন। বিশ্লেষকরা বলছেন নানা বিপরীতমুখী সিদ্ধান্তের কারণে কৌশলগত পরাজয় হয়েছে দলটির, বাকিটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। আফজাল হোসেনের রিপোর্ট। জনগণ এই দেশে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করবে। 10 তারিখে পারেনি অশ্বডিম্ব, 30 তারিখেও যদি পারে ঘোড়ায় ডিম পারবে। দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি 1 বছর, এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকার নিয়ে 2 মেরুতে দেশের বড় 2টি দল আওয়ামী লীগ ও বিএনপি। 2 মাস বিভাগীয় গণসমাবেশ শেষে মাঠের আন্দোলন জোরদারের অংশ হিসেবে সংসদ থেকেও পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। সমমনা 33টি দল নিয়ে যুগপথ কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বিএনপি, যদিও মহাসচিব সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা জেলে। অন্যদিকে সরকার বিরোধী আন্দোলন মোকাবেলা ও নির্বাচন নিয়ে জাতীয় সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি সেরেছেন ক্ষমতাসীন দল। বিএনপির প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা মনে করেন সরকারের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে। বিএনপির প্রতি কতটা ভক্তি আছে জানি না, কিন্তু জনগণের যে ক্ষোভ আছে সেইটাই 10ই ডিসেম্বরের মিটিংয়ে প্রকাশ পেয়েছে। আবার কেউ বলছেন অতীত কর্মকাণ্ডে জনবিচ্ছিন্ন বিএনপি। বিএনপি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই 2 শিবিরে বিভক্তি যেটা আছে শুধু যদি নিছক ক্ষমতার দ্বন্দ্ব হতো তাহলে এত তীব্র হতো না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাংঘর্ষিক সিদ্ধান্তের কারণে এখন পর্যন্ত কৌশলগত পরাজয় হয়েছে বিএনপির। কর্মসূচি দিয়ে তারা কতটা জনগণকে সম্পৃক্ত করতে পারেন তার উপরে নির্ভর করবে যে তাদের আন্দোলন কতটা সফল হবে। এবার বিএনপির 30 ডিসেম্বরের গণমিছিল নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন উপধরন BF7 এর উপস্থিতি নেই দেশে, আর চীন থেকে আসা কোভিড শনাক্ত 4 জন এই ভাইরাস বহনকারী কিনা জিনোম সিকোয়েন্সের মাধ্যমে তা জানা যাবে 2 থেকে 5 দিনের মধ্যে, জানিয়েছেন IEDCR পরিচালক। এখন থেকে কোভিড পজিটিভ সবারই জিনোম সিকোয়েন্স করবে প্রতিষ্ঠানটি। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মাথা ব্যথার কারণ প্রতিবেশী চীন, ভারত সহ কয়েকটি দেশে অমিক্রনের নতুন উপধরন BF7 এর উপস্থিতি। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড শনাক্ত হন চীন থেকে আসা 4 নাগরিক। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানায় 4 জনকেই আইসোলেশনে রাখা হয়েছে মহাখালী DNCC হাসপাতালে। BF7 এর উপস্থিতি নিশ্চিতে এখন থেকে দেশে কোভিড আক্রান্ত সবারই জিনোম সিকোয়েন্স করবে IEDCR। সমস্ত স্তরের যে সমস্ত হেলথ ম্যানেজার্সরা আছেন তাদের কাছে আমরা অলরেডি একটা চিঠি, তাদের জন্য চিঠি ইস্যু করেছি এবং সেই চিঠিটিকে আমরা ইমেল এর মাধ্যমে তাদেরকে পৌঁছিয়ে দিয়েছি যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কেউ কোনো পজিটিভ স্যাম্পল পায় সেটা যেন IEDCR এ পাঠানোর ব্যবস্থা করে। এদিকে কোভিড পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য অধিদপ্তর। বৈঠকে অতি সংক্রমিত দেশ থেকে আসা ব্যক্তিদের নিজ ব্যয়ে আইসোলেশনে রাখার সুপারিশ করা হয়। বিমানবন্দরে অন্য জায়গায় স্ক্রিনিং এর পাশাপাশি এয়ারপোর্টে মাস্ক সবার পরা ম্যান্ডেটরি করবার জন্য সেরকম একটা সাজেশন আমরা দিয়েছি। আক্রান্ত জায়গা থেকে যারা আসবেন তাদেরকে স্ক্রিনিং করা, প্রয়োজন হলে সেলফ ফাইন্যান্সে তাদের যে কোনো আইসোলেশনে থাকা যায় কিনা। এছাড়া অক্সিজেন ব্যবস্থা সহ হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডাকাতির আগে বোমা মেরে ফাঁকা করা হয় এলাকা, আতঙ্ক ছড়াতে করা হয় গুলি। দুর্ধর্ষ ডাকাত চক্রটির টার্গেট স্বর্ণের দোকান। চক্রটির প্রধান হাসান জমাদ্দার ডাকাতির আগে ভারত থেকে আসেন বাংলাদেশে, ডাকাতি শেষে পালিয়ে যায় ভারতে। সারা দেশে অন্তত 15টি জুয়েলার্সে লুটের ঘটনায় সংশ্লিষ্টতা মিললেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা। পুলিশ বলছে হাসান সহ বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা। ২০ জুলাই রাত 8:40 ময়মনসিংহের ভালুকার প্রদীপ জুয়েলার্স। দোকানে প্রবেশ করে এই ব্যক্তি ব্যাগ থেকে পিস্তল বের করে তাক করে মালিককে, তার সঙ্গে প্রবেশ করে আরো চারজন, সবার হাতে চাপাতি। শুরু হয় ধস্তাধস্তি। স্বর্ণের দোকানের একজনকে গুলি করা হয় পায়ে, চাপাতি দিয়ে গ্লাস ভেঙে স্বর্ণ নগদ টাকা নিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 17 আগস্ট দুপুর 2টা কেরানীগঞ্জের আবদুল্লাপুরের আলামিন জুয়েলার্স। দুটি মোটরসাইকেল থামে দোকানটির সামনে, চারজন প্রবেশ করে দোকানে, দুজনের হাতে পিস্তল। একজন আতঙ্ক তৈরি করতে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এলাকা ফাঁকা করে স্বর্ণের দোকানটি থেকে 160 ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। গুলি করে রেখে যায় দোকান মালিককে। মাঝনে যে এখানে বসা ছিল একটা গুলি করছে ঠেকাইয়া, একটা লগে লগে গাড়িটা ভেঙে গেছে পায়ে। পরে মাঝন পড়ে গেছে, আর একটা বাঘিনী আসছিল এখানে, বাঘিনী উঠে যাওয়ার সাথে সাথে বাঘিনীর আবার পিস্তল ঠেকাইছে। 30 অক্টোবর এই একই চক্র ফেনীর সোনাগাজীর একটি দোকানে 28 লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা ডাকাতি করে। বছর 5 আগে তারা মানিকগঞ্জে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটায়। সেখানেও গুলি করে ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করা হয়। ভয়াবহ এই ডাকাত চক্রটির সদস্যরা কেউ কেউ এর আগে গ্রেফতার হলেও মূল হোতা এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তবে তার নাম পরিচয় পাওয়া গেছে দুর্ধর্ষ এই চক্রটির প্রধান হাসান জমাদ্দার। বাড়ি বরিশালের বাকেরগঞ্জে, কিন্তু তিনি পাশের দেশ ভারতের আধার কার্ডধারী। ডাকাতি শেষে তিনি স্থলপথে সীমান্ত হয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যান। দীর্ঘদিন তারা রেকি করে, এমনকি 1 মাস থেকে 2 মাস 3 মাস পর্যন্ত তারা রেকি করে। তারপর তারা প্ল্যান করে, এবং যে মূল যে মাস্টার মাইন্ড যে হাসান, আমরা তাকে খুঁজতেছি দীর্ঘদিন ধরে, সেই হাসান ইন্ডিয়ায় থাকে। সে ইন্ডিয়া থেকে আসে ঘটনার 4-5 দিন আগে, তারপরে ঘটনা শেষ করে ঠিক ওই দিন বা তার পরের দিনই আবার ইন্ডিয়ায় চলে যায়। মূল হোতা হাসান সহ বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত থেকে নিত্যপণ্য আমদানিতে বার্ষিক কোটা সুবিধা পেতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। শিগগিরই এতে ইতিবাচক সাড়া পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর। চাল, ডাল, গম, পেঁয়াজ সহ দরকারি খাদ্যপণ্যের বড় একটি অংশ প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করে বাংলাদেশ। তবে কখনো কখনো অভ্যন্তরীণ চাহিদা যোগান ঠিক রাখা, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ সহ বৈশ্বিক নানা পরিস্থিতিতে নিত্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেশটি। এতে আকস্মিক সংকটে পড়ে বাংলাদেশ সহ ভারতের উপর আমদানি নির্ভর দেশগুলো। এমন পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত বার্ষিক কোটা রাখলেও এতদিন তা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই কোটা সুবিধা আদায়ে গত বৃহস্পতিবার ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দিল্লি থেকে ফিরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডাল আমদানিতে ভারতের বার্ষিক কোটা সুবিধা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 7টা আইটেম ছিল যেটা আমরা চেয়েছি তাদের কাছে, যে তোমরা এটা একটা কোটা ঠিক করে দাও আমাদের, যাতে করে আমাদের জন্য সমস্যা না হয়। তো তারা ভীষণ পজিটিভ বলে দ্বিপক্ষ বসে, যেটা হওয়া উচিত তোমাদের সেটা ক্লিয়ার দেব। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সময় সংবাদকে জানান, এই কোটার আওতায় কিভাবে কত পণ্য আমদানি করা হবে তা চূড়ান্তের প্রক্রিয়া চলছে। কোটাটা কত হবে, কিভাবে আমরা আমদানি করতে পারি, কারণ আমদানিটা মূলত প্রাইভেট সেক্টরই করবেন, তো কোটাটা যদি নির্ধারণ হয় দেন এটা আমরা ভাগ করে দিতে পারি আমদানিকারকদের মধ্যে। এই ধরনের কোটা সুবিধা অন্য দুই প্রতিবেশী দেশ মালদ্বীপ ও ভুটানকে দিয়ে আসছে ভারত। খাদ্য মন্ত্রণালয় থেকেও নিতে পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। শরণকালের ভয়াবহ তুষারপাত আর তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাফেলো ও নিউ ইয়র্ক। এখন পর্যন্ত দেশটিতে 55 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল নিউ ইয়র্কে মারা গেছেন অন্তত 27 জন। ভারী তুষারপাত হচ্ছে কানাডার বিভিন্ন প্রদেশেও।
এমন নজিরবিহীন তুষারঝড় আগে কখনোই দেখেনি বাফেলোবাসী। গেল কয়েকদিনের ভারী তুষারপাতের পাশাপাশি ভয়াবহ তুষারঝড়ে এক প্রকার স্থবির হয়ে পড়েছে বাফেলো সহ গোটা নিউ ইয়র্কের জনজীবন। অব্যাহত তুষারপাতে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা ছেয়ে গেছে পুরো বরফের চাদরে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে কোথাও কোথাও 43 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। শুধু বাফেলো নয়, একই পরিস্থিতি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অন্যান্য শহরেও। কর্তৃপক্ষ জানায়, গেল 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতের মুখোমুখি নিউ ইয়র্ক। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ভয়াবহ এই তুষারঝড়। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার একটানা প্রায় 24 ঘন্টা তুষারঝড় অব্যাহত ছিল নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায়। এতে বাফেলো সহ গোটা নিউ ইয়র্কে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। এদিকে তুষারপাত অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য পশ্চিমাঞ্চলেও। ওহাইও, মিজৌরি, উইসকনসিন, ক্যানসাস, কলোরাডো এবং ফ্লোরিডায় তুষারপাত পরিস্থিতির অবনতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আশঙ্কাজনক হারে নেমে গেছে তাপমাত্রা। মন্টানায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -45°C। এছাড়াও কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশেও অব্যাহত রয়েছে তীব্র তুষারপাত, দেখা দিয়েছে তুষারঝড়ও। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে আরেক প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়াও। এদিকে জাপানের বিভিন্ন প্রান্তে গেল 1 সপ্তাহের তুষারপাতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন অন্তত 100। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে 20,000-এরও বেশি ঘরবাড়ি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলতে আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী 1 মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। 2016 সালের পর ইংল্যান্ড সাদা বলের কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশের মাটিতে। 6 মার্চ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে ম্যাচ। এছাড়া 9, 12 ও 14 মার্চ অনুষ্ঠিত হবে 3টি টি-20 ম্যাচ। এর মধ্যে প্রথম ম্যাচটি চট্টগ্রামে আর বাকি 2টি ম্যাচ গড়াবে মিরপুরের মাঠে। সিরিজ শুরুর আগে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ইংল্যান্ড, তবে তার সূচি এখনও চূড়ান্ত হয়নি। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি তো আর কখনো ম্যাচ খেলতে উঠি নাই, আমি তো বুঝতে পারবো কেমন লাগবে। নগরীর নতুন দিগন্ত পূরণ হচ্ছে রাজধানীবাসীর যানজটহীন যাত্রার স্বপ্ন। 38 মিনিটে উত্তরা থেকে যাওয়া যাবে মতিঝিল। কাল মেট্রো রেল উদ্বোধন ঘিরে সাজ সাজ রব। রংপুর সিটিতে স্বতঃস্ফূর্ত নির্বাচন, অনেক জায়গায় দীর্ঘ লাইন থাকায় ভোট হয় 4:30 পরও। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ইসির, প্রধান দুই প্রার্থীরই জয়ের প্রত্যাশা। এবং বোমা মেরে এলাকা ফাঁকা, আতঙ্ক ছড়াতে গুলি। সারাদেশে 15টি স্বর্ণের দোকানে ডাকাতি, মূল হোতা ভারতের আধার কার্ডধারী বরিশালের হাসান, গ্রেফতারের চেষ্টায় পুলিশ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।